বক্সটা কি সুন্দর, হ্যাঁ। এটা ডক্টর সঙ্গীতা করণ দিয়েছে আমার পতিদেবকে দিওয়ালির গিফট। কাজু কাটলি আর সব ভালো ভালো মিষ্টি দিয়েছে গো, খুব সুন্দর। এখানে দিওয়ালিতে এইসব মিষ্টি গিফট করে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর আমি অভিনন্দা, আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর সেফ আছো। আর এই লাইটটা না তুষু হাতে বানিয়েছে জানো তো, ভীষণ সুন্দর লাগে। আর জ্বালানো হয়েছে আজকে দিওয়ালির দিন, আর চারিদিকে মোমবাতি। আর এই যে দেখো মাতারানী শুরু হয়ে গেছে রাত্রের ডিনার বানাচ্ছে, লুচি দেখো। রে বাপ রে লুচিটার সাইজ, হ্যাঁ ফুলে ঢোল, তুমি তো ফুল মানে শেফ হয়ে গেছো। রাজ কাপুর না, সঞ্জীব কাপুর। তাই হোক, বিয়ে করে ছেলেটা ভালো কাজ শিখেছে, দেখো কি সুন্দর লুচি ফলাচ্ছে। বা বাবা, ও তাই বুঝি, না না দারুণ দারুণ। আর আমার আজ ছুটি, সকাল থেকে খাচ্ছি, আজ কাল লম্বা ছুটিতে আছি আমি এখন। এবার রেডি হব, আর এখানে আর একজন রঙ্গোলি নিয়ে পাগল হয়ে যাচ্ছে। এই দেখো এই রঙ্গোলিটা বেশ সুন্দর উঠেছে, এটা ফার্স্ট করা হয়েছিল। আর এই যে বাবা যেটা বানিয়ে রেখেছে এইটা করে দাও, সব থেকে ভালো লাগবে। আর আমাদের গেটটা কি সুন্দর সাজানো হয়েছিল, দারুণ দেখতে লাগবে। এই যে দেখো এখনো রেডি হলো না, হয়ে গেছে, হয়ে গেছে, দু ঘন্টা হয়ে গেল, দু ঘন্টা ধরে। বাই দ্য ওয়ে হ্যাপি কালী পুজো, হ্যাপি দিওয়ালি, ঠিক আছে, হ্যাপি দিওয়ালি। এই যে আমরা একটু বেরোবো, আমাদের এখানে হীরাপুরে খুব ভালো একটা প্যান্ডেল করে, পুজো করে পার্ক মার্কেটে। ছাদে যাব আর একটু ফটো শুট করব, কেমন লাগছে আমাকে বাই দ্য ওয়ে? ভালো লাগছে, ঠিকঠাক। কালী পুজো বর্ষুল তো যাওয়া হয়নি, ঠিক আছে এবছরটাও এখানে কাটাতে। কালী পুজো সব জায়গাতে সেমই, তাহলে ওটা আমার বাড়ির পাশে পুজো হয়, তার আমার পুজো তো সেটা একটু স্পেশালি হয়, তাই না? চলো এবার যাওয়া যাক, টাইমটা দেখা যাক। আমাদের বিল্ডিংটা, আমাদেরটা তো লাইট জ্বলছে না, পাশেরটা না, আমাদের তো ইয়েটা ডিজে লাইটটা ভেতরে করে দিচ্ছি ঠাকুরের কাছে। দেখেছো কি কাণ্ড, এই ঘোড়াটা ঘুরতে খুব মজা লাগে আমারও তুষুরও, বাট এবারে খুব স্পিডে হয়ে গেছিলো, আর শাড়ি পরে বুঝতেই পারছো যে জোর মাথা ঘুরে গেছিলো কিন্তু, বাট সামলে নিয়েছি। যাই হোক, এই প্যান্ডেলটা ধানবাদের মধ্যে হয়তো একলতাই এত বড় প্যান্ডেল করে কালী পুজো করে। দুর্গাপুজো অনেকগুলোই বেশ বড় বড় প্যান্ডেল হয়, কিন্তু কালী পুজোয়
এইটাই দেখলাম ভীষণ সুন্দর করে বানিয়েছিল এবারে বিশেষ করে। আর আরও প্রচুর কালী পুজো হয়, বাট সেগুলো মন্দিরে মন্দিরে বেশিরভাগ। কালী পুজোটা বেশিরভাগ মন্দিরেই হয় দেখেছি সব জায়গাতেই। কালী পুজো জানো তো আমি প্রত্যেক বছর উপোস করি, শুধু এবছর আর আগের বছর করিনি, কারণ এই দু বছরই আমার বাড়ি যাওয়া হয়নি। শক্তি ভালো লেগেছে আমরা নিয়েছি লক্ষ্মণজারি বুটি। এই দেখো এর জলে ভিজি রাখলে নাকি এরকম সবুজ হয়ে যাবে। ইয়ে ঘর কে আন্দর ভি রাখা যা সকার মাছ রে। আচ্ছা লক্ষ্মণজারি আর এগুলো কি বোতলে রাখলে ফুলে যাবে? ওগুলো নিয়ে তো আমরা পুরো রাবার আইটেম কমবে। হ্যাঁ একবার নিয়েছিলাম বটে। হ্যাঁ ঠিক যে বম্বে কে আইটেম। হ্যাঁ তুমি কিনে দিবে না, কাল সকালে শুকিয়ে যাবে, ব্যাস হয়ে গেল। কালী পুজো দীপাবলি তো বেশ আনন্দ করেই কাটলো, কিন্তু বাড়ি না যেতে পারায় মনটা ভীষণই খারাপ ছিল জানো তো। কি আর করা যাবে, অনেক দূরে থাকি, এটা তো মানতেই হবে। আর ভাইফোঁটার দিন যেহেতু ভিডিওটা আপলোড করছি, তাই ভাবলাম আজকে সকালে ভূমি মানে আমার কাকা শ্বশুরের মেয়ে পিজুকে ভাইফোঁটা দিচ্ছিল, সেই ক্লিপটাও অ্যাড করে দিই। ভাইফোঁটাতে দাদাকে দিদিদের ভীষণ মিস করছি, বাট কিছু করার নেই। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আই হোপ তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো। টিল দেন টেক কেয়ার, বাই বাই।